আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলোর মতে তো বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, তো সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে আসলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নিম্নচাপের প্রভাব কখন পড়বে, তো কোন কোন জেলাতে কীরকম প্রভাব পড়তে পারে, তো সেটি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করতে আসলাম। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিম্নচাপটি কিন্তু সাগরে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটি আগামী 24 ঘন্টায় অর্থাৎ একটি সুস্পষ্ট নিম্নচাপে আকার ধারণ করে দক্ষিণ উড়িষ্যা এবং দীঘার দিকে কিন্তু আঘাত হানবে। তো এর কারণে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, অর্থাৎ কখন থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তো সেটি আপনাদেরকে লাইভ ট্যাকের মাধ্যমে ক্লিয়ার করতে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই নিম্নচাপটি যে অবস্থান করতেছে বর্তমানে, তো এটি কিন্তু অবস্থান করতেছে বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু উপকূলের কাছাকাছি কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করতেছে। তো এর কারণে কিন্তু অর্থাৎ আজ বিকেল থেকেই কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান এইসব অঞ্চলে কিন্তু ঝড়ো হাওয়ার বয়ে যেতে পারে, অর্থাৎ এইসব অঞ্চল ঘিরে। তো আবার কোথাও কোথাও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনার অনেক জেলাতে, খুলনা পরে রয়েছে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, তাছাড়া খুলনার সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ এবং রয়েছে সুন্দরবন এইসব অঞ্চলেও কিন্তু ঝড় বয়ে যেতে পারে এবং সাথে সাথে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, পরে রয়েছে ফরিদপুর, নোয়াখালী এবং রয়েছে ফরিদগঞ্জ, পরে রয়েছে চাঁদপুর, পরে রয়েছে পরে ঢাকার মুন্সিগঞ্জ, পরে রয়েছে সাভার এসব অঞ্চলে কিন্তু প্রায় 47 কিমির মতো কিন্তু বেগে বয়ে যেতে পারে ধমকা হাওয়া। অর্থাৎ যতই নিম্নচাপ বা যতই সময় বাড়বে ততই কিন্তু ঝড়ের গতিবেগ কিন্তু বাড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাব কিন্তু আগামীকাল থেকে পড়বে, অর্থাৎ আগামীকাল 12টা বা 1টা থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব দেশের 4 বিভাগে পড়তে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই দেশের 4 বিভাগে কিন্তু এই নিম্নচাপের প্রভাব কিন্তু বেশি পড়তে পারে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এইসব অঞ্চলেও কিন্তু ঝড়ো হাওয়া এবং সাথে সাথে দফায় দফায় বৃষ্টিপাতে তাণ্ডব চলতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ রাতে থেকে কিন্তু কিছু কিছু অঞ্চলে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো দেখতে পাচ্ছি খুলনার পরে হচ্ছে বরিশাল, পরে সন্দ্বীপ এইসব অঞ্চলে কিন্তু ঝড়ের তাণ্ডব সাথে সাথে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতেরও তাণ্ডব থাকতে পারে। অর্থাৎ এই নিম্নচাপটি কিন্তু আজ রাতেই কিন্তু এটি গভীর নিম্নচাপে পরিণত হতে হবে অতঃপর আগামীকাল 2টা বা 3টার দিকে কিন্তু এটি ভারতের স্থলভাগে কিন্তু উঠে যাবে। তো এই ছিল আজকে নিম্নচাপ নিয়ে সর্বশেষ আপডেট। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।